জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট সম্পর্কে আমি আগে একটা ভিডিও দিয়েছি। এখন আসলে সাবজেক্টের বিষয়ে আগে কিছু বলি নাই ভালো করে, তো আমি আজকে আসলে সাবজেক্টগুলোর বিষয়ে কিছু কথা বলবো, যে ডি ইউনিটে যে সাবজেক্টগুলো অথবা এ ইউনিট সায়েন্সের জন্য, এখানে কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, তো এ ইউনিটে বেসিক্যালি ফিজিক্স আছে, যেখানে ডি ইউনিটে ফিজিক্সটা নাই। তো আমি বায়োলজি বিষয়ে বলবো, ডি ইউনিটে বায়োলজিতে যেহেতু ভাইটাল, 44 নম্বর বায়োলজিতে। তো একটা কথা মনে রাখবা যে বায়োলজি 44 নম্বর মানে অনেক কিছু, সো এই 44 পাওয়া কিন্তু সম্ভব, 44 বলবো না, 40 পাওয়া সম্ভব, 44 পাওয়া যেতে পারে যদি ওই রকমভাবে পড়ো। তো 44 থেকে 40 পাওয়ার জন্য সাধারণত যেভাবে পড়তে হবে আমি এটা বলবো এখন। তো ফার্স্ট অফ অল তোমাকে একটা কথাই বলবো যে মানে বায়োলজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার বোটানি আবুল হাসান, অ্যান্ড সেকেন্ড পেপার হচ্ছে গাজী আজমল। জাস্ট এই দুইটা বই যদি ভালো মতো পড়ো তাহলে হবে, এই বইগুলো থেকে প্রশ্নটা আসে মূলত, আর বেশি কিছু থেকে আসে না, বাজারের ওই বইগুলো না পড়লে চলবে আমি মনে করি, বিকজ আমি নিজেও পরীক্ষা দিছি, নিজেও চান্স পাইছিলাম ডিএমইটে। তো ফার্স্ট পেপার সম্পর্কে বলি, যে প্রথম অধ্যায়টা মনে করো যে শ্রেণী বিন্যাস, তো এখান থেকে যে বিভিন্ন পর্বগুলো আছে, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহালমেন্টিস, আর্থ্রোপোডা, এগুলার যে উদাহরণগুলো, যেমন বলতে পারে শামুক কোন পর্বের প্রাণী বা শামুকের বৈজ্ঞানিক নাম কি, এটা কোন পর্বের বা কোন বৈজ্ঞানিক নাম কি, বা এই পর্ব বৈশিষ্ট্য, এই সম্পর্কে রিলেটেড আসতে পারে। আর বলতে পারে যে হিমোসিল কোথায় পাওয়া যায়, এটা কোন পর্বে পাওয়া যায়, বা শিকাকুশ কোথায় পাওয়া যায়, কোন পর্বে, রাচনঙ্গ শিকাকুশ, এরকম প্রশ্নগুলো আসতে পারে। প্রত্যেকটা পর্বে যে বৈশিষ্ট্যগুলো মেইনলি এগুলো ফোকাস করবা, এই বৈশিষ্ট্যগুলো থেকে আসবে, অ্যান্ড আর উদাহরণগুলো দেখতে হবে। আর আমি ফার্স্ট প্রথম অধ্যায় এগুলাই, সেকেন্ড অধ্যায় বলবো যে পরিপাক, সেকেন্ড অধ্যায় আছে, তো সেকেন্ড অধ্যায় বিষয়ে বলবো যে এখানে এনজাইমগুলোর নাম আছে বিভিন্ন, যেমন শর্করার জন্য হচ্ছে টাইলিন ও মল্টেস, শর্করা বিশ্লেষী খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে যায় টাইলিন ও মল্টেস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরকমভাবে যেগুলো এনজাইমগুলোর নাম আছে মোটামুটি সবগুলো শিখবা, তারপরে এখানে কিছু পিএস আছে, পিএসগুলো শিখতে পারো। আর এই অধ্যায় থেকে আর কি পড়বা, একটু বেশি ইম্পর্টেন্টগুলো যেগুলো আছে লাইন, এগুলো বেশি করে পড়বা, এর থেকে এনজাইমগুলো বেশি ইম্পর্টেন্ট। আমি রক্ত থেকে এখন বলি, পরে অধ্যায় রক্ত সম্বন্ধে, রক্ত সম্বন্ধে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে যে এই হার্টবিটের যে সিস্টুল ডায়াস্টুলের যে সংকোচন আর প্রসারণে, অলিন্দের সংকোচন আর নীলন্দের নীলয় প্রসারণ বা সংকোচন, এগুলোর যে সময়কালটা আছে 0.1, 0.7, 0.3, 0.5, এগুলো ভালো করে শিখবে, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। অ্যান্ড যে বাম কপাডিকের নাম কি, ডান কপাডিকের নাম কি, মাইট্রাল ভাল্ব, এগুলোর নাম শিখবা, বাইকাস ফিট কপাডিকা, ট্রাইকাস ফিট কপাডিকা, এটা কোনটা কোন দিকে থাকে এটা ভালো করে শিখবা, বেসিক্যালি এটা আসতে পারে। এবি নোট, এস এ নোট, পেসমেকার, এগুলো সম্পর্কে বেসিক ধারণা করে রাখতে পারো, পেসমেকার সম্পর্কে, অ্যান্ড লিড কি, পেসমেকার তার কি লিড বলা হয়, অ্যান্ড এখানে কিছু নিয়মাবলী আছে, বা পেসমেকার, এস এ নোট, এবি নোট, এটার যে সিকোয়েন্সটা ওইটা মনে রাখতে পারো, অ্যান্ড সিস্টুল লাইফস্টাইলের স্বাভাবিক সময়কাল কত, একজন মানুষের পূর্ণবয়স্ক একজন মানুষের স্বাভাবিক সময়কাল কত সিস্টুল লাইফস্টাইলে, বা রক্তচাপ কত 120/80, সংকোচন প্রসারণ, এগুলো একটু বেশি করে খেয়াল রাখতে পারো। অ্যান্ড পরের অধ্যায় চলে যাই, পরের অধ্যায় জানি কি, বৃক্ক আছে, শ্বসনতন্ত্র আছে, বৃক্ক থেকে শিখতে পারো বৃক্কের গঠন ও কার্যকরী একক কী, শ্বসনতন্ত্রের গঠন ও কার্যকরী একক কী, এগুলো আসতে পারে। আর কি আসবে, বৃক্কের দৈর্ঘ্যপ্রস্থ, তারপরে হৃৎপিণ্ডের দৈর্ঘ্যপ্রস্থ বলি নাই, ওটা আসবে, বহিঃস্তর, অন্তঃস্তর আর মধ্যস্তর হৃৎপিণ্ডের, এগুলা বৃক্ক থেকে, বৃক্ক দেখতে কেমন, মটরশুঁটি আকৃতির, বা এটা দৈর্ঘ্যপ্রস্থ, নেফ্রন কী,
বৃক্কের গাঠনিক কার্যকরী একক ন্যাপ্রন, ন্যাপ্রনের কিছু বেসিক তত্ত্ব দেওয়া আছে, মানে ফার্স্ট ফার্স্ট 3 লাইনে, এগুলো পড়তে পারো। অ্যান্ড শ্বসনতন্ত্রের ক্ষেত্রে সেমভাবে কিছু বেসিক তত্ত্ব দেওয়া আছে 3-4 লাইনে, সো এগুলোও একটু পড়তে পারো। বেসিক্যালি মানে বেসিক বিষয়গুলো আসবে আর কি, আর আমি বেশি কিছু বলবো না। অ্যান্ড পরের অধ্যায় হচ্ছে কঙ্কালতন্ত্র। কঙ্কালতন্ত্র থেকে যে মানুষের সর্বমোট হাড় কটা 206টা, তো এগুলার উপাঙ্গীয় আর অক্ষীয় আছে, দুইভাবে ভাগ করা গেছে। তো এখানে করুটিতে কটা আছে, তো এগুলার যে হাড়ের যে নামগুলা, যে একটা ছন্দ আছে যে স্প্যানের ফ্রন্টিয়েলো, পেটে অক্সিজেন নিয়ে, স্প্যানোয়েড, প্যারাইটাল, টেম্পোরাল, এগুলা সবগুলার নাম শিখতে হবে অবশ্যই, কারণ এগুলো আসে। অ্যান্ড পায়ের অস্থিগুলোর নাম, হাতের কবজির অস্থিগুলোর নাম, এগুলো সবগুলোর নাম জানতে হবে ভালো করে। এগুলো বেসিক্যালি শেষ করবা, বাস এগুলো পড়লে আশা করি, আমি মনে করি যে কোন প্রত্যেকটা অধ্যায়ভাবে পড়তে হবে। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইবটা করে দিবা এই 5 মিনিট একাডেমিকে। অ্যান্ড আগের যে ভিডিওগুলো আছে এগুলো অবশ্যই দেখবা চ্যানেলে ঢুকে, অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করবা ভিডিওগুলো। বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি বিষয়ে আমি আরও কিছু ভিডিও দিব, তোমাদের যে ইউনিটের দরকার হয় ওই ইউনিটটা কমেন্ট করো, ওই বিশ্ববিদ্যালয়ে ওই বিশ্ববিদ্যালয়ের লিখে নিচে কমেন্ট করতে পারো, এ বিষয়ে আমি তোমাদের পরামর্শ দিব। সো কথা হচ্ছে একটাই, যে ভিডিও তো লাইক দাও অ্যান্ড সাবস্ক্রাইবটা বেশি করে করো। আর যারা এই ভিডিওটা দেখছেন তাদের ভাই ব্রাদার্স ভর্তি পরীক্ষা দিবে, তারা অবশ্যই শেয়ার করে তাদের কাছে পাঠিয়ে দিন। অ্যান্ড ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিওতে দেখা হচ্ছে।